আরজিকর কাণ্ড নিয়ে একাধিকবার সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং তিলোত্তমার ঘটনার প্রতিবাদে লিখেছেন গানও গানের নাম দিয়েছিলেন আর কবে সেই অরিজিৎকেই এই দিন সকালে নাম নিয়ে খোঁচা দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের এর কিছুক্ষণ পরেই অরিজিতের গোপন প্রোফাইল থেকে ভেসে এলো এক পোস্ট কুণাল কি ইঙ্গিত তার নেটিজেনদের ধারণা তেমনটায় কুনাল লিখেছিলেন অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সম সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা কেরিয়ার তাই চুপ এর পরেই নিজের এক্স্যান্ডেল আত্মজোয়ার আলোথ জালো থেকে একটি পোস্ট করেন তিনি তাতে লেখা সে প্রচলিত বাগধারা ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি কাকে উদ্দেশ্য করলেন তিনি চোর বলে পরোক্ষে কটাক্ষ করলেন কাকে উঠেছে প্রশ্ন যদিও কারোর নাম দেননি তিনি কিন্তু সাধারণ আমজনতার বুঝতে অসুবিধা হয়নি কাকে উদ্দেশ্য করে এই বাগধারাটি লিখেছেন অরিজিৎ সিং এর আগে তিলোত্তমাকে নিয়ে গান বেঁধে মুখ খুলেছিলেন অরিজিৎ তিনি বলেন দু হাজার চব্বিশ সালে নয় আগস্ট কলকাতার কেন্দ্রস্থলে ঘটা একটি ট্র্যাজেডি গোটা জাতিকে তার শিকড় থেকে নাড়িয়ে দিয়েছিল আরচিকর মেডিকেল কলেজে এক তরুণী শিক্ষানবিস ডাক্তারের নৃশংস গণহত্যার প্রতিবাদের আগুন ঝড় তুলেছে গোটা ভারত জুড়ে এই গানটি ন্যায়বিচারের জন্য একটি আর্তনাদ অগণিত নারীদের গলার আওয়াজ যা নিয়ে তারা ভুক্তভোগী চলুন আমরা সকলে তিলোত্তমার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই যে তরুণ ডাক্তার মারা গিয়েছেন যিনি নির্ভয়ে প্রতিবাদ করেছিলেন লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে মহিলারা যে লড়াই করে চলেছেন তার হয়ে গলা তুলি আমরা আমাদের এই গান সারা দেশের ডাক্তারদের কণ্ঠস্বর যারা বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও অক্লান্তভাবে সেবা করে এটি কেবল একটি প্রতিবাদের গণ্যায় এটি একটি ডাক যে মহিলাদের সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি